চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। আর সেই উপলক্ষে ঘোষিত সরকারি ছুটি অনুযায়ী দরজা বন্ধ পৌরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে সকল সরকারি দপ্তর। কিন্তু পঞ্চায়েত বন্ধ তাতে কি, তবে এতটুকু বিরাম নেই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে ওই অঞ্চলের যুব সভাপতির। এমনই দৃশ্য দেখা গেল জগদ্দল বিধানসভার মাহমুদপুর গ্রাম পঞ্চায়েতে। পূজা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে পঞ্চায়েত বন্ধ, কিন্তু পরিষেবা দিতে অনড় তারা। ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়তে ও পরিবেশ স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখতে পূজোর আনন্দকে উপেক্ষা করে নিজেরাই এবার পথে নামলেন মাহমুদপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। গোটা অঞ্চলে ডেঙ্গু সচেতনতার বার্তার পাশাপাশি রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে, গোটা অঞ্চলে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নজরদারি চালালেন পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার, উপপ্রধান অশোক হালদার, মাহমুদপুর এর যুব তৃণমূলের সভাপতি সুরঞ্জন মালাকার সহ একাধিক কর্মী সমর্থকরা। অনেকটা ওয়ার্ডে ঘুরেছি সকাল থেকে, ঘুরে ঘুরে ব্লিচিং দেওয়া, মানুষকে সচেতন করা করছি, সকাল থেকেই চেষ্টা করছি সবাইকে সচেতন করা। লোকের বাড়িতে বাড়িতে যাচ্ছেন, জল জমতে যাতে না পারছে, সারা কতটা পাচ্ছে? ভালো ভালো, মানুষ খুব সারা দিচ্ছে এখন। এখন কি ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষ কিছুটা বেঁচে? হ্যাঁ, অনেক 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 কমে গেছে, মানুষ সহযোগিতা করছে। তবে একজন হয়তো অসচেতন থাকতে পারে, কিন্তু করছে। আমাদের বিজেপি বিআরপি কর্মীরা সব যাচ্ছে, তো মোটামুটি কাজ করছে, খুব খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। মানুষের থেকে সারা পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি পাচ্ছি আর কি, আরেকটু পেলে ভালো হতো। হ্যাঁ, এটা তো আমাদের একটা এর মধ্যেই পড়বে। এখন কথা হলো, একাকে চালিয়ে নিয়ে যেতে হবে। যতক্ষণ না আমরা একাকে নির্মূল করতে পারছি ডেঙ্গুটাকে, ততক্ষণ আমাদের অভিযান চলবে। একটু কমেছে, একটু কমেছে। সকালবেলা থেকেই প্রধান উপপ্রধান সদস্য অনেকেই আছে, ভিআরপি ভিসিটি টিম এরা বেরিয়েছে। আমরা মূলত যেটা দেখতে এসেছি, প্রধান যেটা দেখছে যে সমস্ত ওয়ার্ডে সব জায়গায় ব্লিচিং, মশা মারা তেল, এগুলো স্প্রে করা, ব্লিচিং ছড়ানো, এগুলো কাজগুলো হয়েছে কি না তা আমরা দেখলাম যে কাজ চলছে, এবং প্রধান নিজেও তদারক করছে কাজটাকে। মূল উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা, আর আমাদের পঞ্চায়েতগতভাবে যে ব্যবস্থাপনা করা হয়েছে সেটাকে প্রয়োগ করা মানুষের মধ্যে। ঘরে বসে থেকে রিপোর্ট তৈরি না করে আমি বলেছি ফিল্ডে থেকে কাজ করতে, পরিষ্কার কথা। সমস্ত কাজ মাহমুদপুরে ফিল্ডে নেমেই হবে, পরিষ্কার। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু এখন কিছুদিন একটু শুনতে হবে, অসুবিধা নেই। কারণ ফিল্ডে একটু কাজ করতে গেলে নতুন নতুন অনেক কিছু লাগবে, অসুবিধা নেই। মানে বাইরে থেকে রাস্তা থেকে রাস্তার কাজ করবে? রাস্তা থেকে রাস্তার কাজ। পঞ্চায়েত মানে কি? পঞ্চায়েত হচ্ছে একটা এলাকা, একটা কয়েকটা গ্রাম মিলে কিছু মানুষের ভরসার জায়গা। সেই ভরসার জায়গাটাকে আমরা অটুট রাখতে চাই। মানুষের যদি পঞ্চায়েতের প্রতি আরও বেশি করে ভরসা আসে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা সেটা যেন মানুষের মধ্যে আমরা বিস্তার করতে পারি। Infrastructures, schooling for students. Kurukul Global School. Yada Globalize, Futurize.
Gurukul Global School, a home away from home.